নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি পুষ্পা, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বিধায়ক বিনয়ভূষণ দাসের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদার সহিত 73তম স্বাধীনতা দিবস পালন করা হয়। 73তম স্বাধীনতা দিবস 15ই আগস্ট 2019 কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মহকুমা ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বিনয়ভূষণ দাস, পানিসাগর মহকুমার, তৎসঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী শৈলেন্দ্রনাথ এবং অরুণনাথ ও অভিদানন্দ বৈদ্য, মহকুমার শাসক কাঞ্চনপুর। আরও উপস্থিত ছিলেন বিক্রমজিৎ শুক্লা দাস, এসডিপিও কাঞ্চনপুর। বিভিন্ন খেলাধুলোর মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি সূচনা করেন। কাঞ্চনপুরে আরেকটা দপ্তরের উদ্যোগে থানাতে ছোট ছোট শিশুদের নিয়ে আর্ট প্রতিযোগিতা শুরু হয়। পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস সংক্ষিপ্ত ভাষণ রাখেন এবং অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন। প্রশ্ন চলে গেছে, আপনারা সব পাল্টে দিয়েছেন, চলো পাল্টাই। মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রত্যেক সরকারি বিভাগে সুন্দর মানসিকতা নিয়ে কাজ করছে, ওনারা স্বাধীনতা পেয়েছেন। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, করাপশন নাই। গত 5 বছরেও কেন্দ্র সরকারের এগেনস্টে কোনো করাপশন নাই। এর আগে যে সরকার ছিল, অনেক মিনিস্টার এখনো জেল খাটছেন, কেউ বা জেলের দরজায় ডুবে যাচ্ছেন। এটা মানসিকতার পরিবর্তন। আমি আশা করব সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করব, যেখানে করাপশন বিন্দুমাত্রও থাকবে না। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সমস্ত দেশ ও রাজ্যের পাশাপাশি 29টি জেলার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় 73তম স্বাধীনতা দিবস। সকাল 9:10 জাতীয় পতাকা উত্তোলন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। 73তম স্বাধীনতা দিবস সারা দেশের সাথে রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই দিবসটি। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সমগ্র 29টি জেলার বিভিন্ন স্কুল, সরকারি দপ্তর, ক্লাব, সংস্থা, বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলীয় অফিস সহ বেসরকারি প্রতিষ্ঠানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। জেলার মূল অনুষ্ঠানটি হয় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে। ঘড়িতে যখন সকাল 9:10, ঠিক সেই সময় রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর হোড খোলা গাড়িতে মাঠের চারপাশ প্রদক্ষিণ করার পর অভিবাদন গ্রহণ করে ত্রিপুরা পুলিশ, টিএসআর বাহিনী, স্কাউট গাইড, এনসিসি বাহিনীর কোচকা আওয়াজে প্রদর্শিত হওয়ার পর জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন মন্ত্রী তথা অনুষ্ঠানে প্রধান অতিথি। স্বাধীনতা দিবসে জেলাবাসীকে হার্দিক অভিনন্দন জানিয়ে বীর শহীদ স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমুখী কাজের তথ্য তুলে ধরেন। ভাষণের শেষে প্রদর্শিত কোচকা আওয়াজ বাহিনীদের পুরস্কৃত করেন প্রধান অতিথি শান্তনা চাকমা। এরপর বিভিন্ন স্কুল, সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ত্রী শান্তনা চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন 29টি জেলা শাসক রবীন্দ্র রিয়াং, জেলা পুলিশ সুপার লাকি চৌহান, কৈলাসহর মহকুমার শাসক ডক্টর বিশাল কুমার সহ জেলা ও মহকুমার অন্যান্য আধিকারিকরা। মূল অনুষ্ঠান শেষে জেলা কারাগার ও মহকুমা ও জেলা হাসপাতাল ও মুখ ও বধির বিদ্যালয়ে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় ভগিনী নিবেদিতা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। সন্ধ্যায় থাকবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের বীর সৈনিক বীর যোদ্ধা
যারা দেশ সুরক্ষার জন্য নিজেদের উৎসর্গ করে দেশ স্বাধীনে বলিদান হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানান রাজ্যপাল রমেশ বেশ। বৃহস্পতিবার 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে মাননীয় রাজ্যপালের সঙ্গে ছিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ। সমগ্র দেশ 73তম স্বাধীনতা দিবস উদযাপন করছে, আজ তাদের স্মরণ করার দিন যারা বলিদান দিয়েছে। এমন মানুষ আছেন যাদের নাম ইতিহাসের পাতায় নেই, তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করার দিন। 15 আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন, তাদের স্মরণ করার দিন যারা নিজের সুখ সুবিধা ছেড়ে দেশের সুরক্ষার জন্য নিজেদের উৎসর্গ করে দেশবাসী রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে এই বীর জওয়ানদের কারণে, খাওয়ার খেতে পারেন কৃষকদের জন্য। যতটুকু গুরুত্বপূর্ণ সেনা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কৃষক। ত্রিপুরা সুন্দর রাজ্য, তাকে আরো সুন্দর করে তুলতে সকলে মিলে এগিয়ে আসতে হবে। এই রাজ্যের মানুষ সমস্ত ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে আরো এগিয়ে যাক তার কামনা করেন। বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে প্রথমে সার্কিট হাউসে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন রাজ্যপাল রমেশ ব্যাশ। এদিন তিনি গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধা জানান, একই সঙ্গে পোস্ট অফিস চৌহনিস্থিত শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। সঙ্গে ছিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ, সেখানে দেওয়া হয় গার্ড অফ অনার। রাজ্যপাল আরক্ষা কর্মীদের হাতে মিষ্টি তুলে দেন। গান্ধীঘাটে গিয়ে বেশ কিছু সময় কাটান রাজ্যপাল ও আইনমন্ত্রী রতনলাল নাথ। আজ পুরো দেশ স্বতন্ত্রতা দিবস মানা রহি হ্যায়, और आज का दिन उन शहीदों को याद करने का है जो इस देश को स्वतंत्र कराने में उन महापुरुषों का जिन्होंने बलिदान दिए। ऐसे लोग भी हैं जो आज इतिहास के पन्नों में नहीं है, ऐसे सभी बलिदानों को मैं श्रद्धा सुमन अर्पित करता हूँ। 15 अगस्त हमारे देश के लिए बहुत ही महत्वपूर्ण है। आज हम यहाँ पर माल्यार्पण किए, उन शहीदों के प्रति सम्मान किए जो अपनी सुख सुविधा छोड़कर देश की सुरक्षा में लगे रहते हैं। आज अगर रात को हम सोते हैं तो इन्हीं जवानों के बदौलत। आज हम अन्न खाते हैं किसानों के बदौलत। जितना महत्वपूर्ण हमारे लिए सेना है उतना ही महत्वपूर्ण किसान है। इस अवसर पर मैं त्रिपुरा वासियों को कहना चाहूँगा कि त्रिपुरा बहुत सुंदर प्रदेश है और इसे और अच्छा सुंदर बनाए, यहाँ के रहने वाले लोगों को सुख सुविधाएँ उपलब्ध हो, संपन्नता आए, ये मेरी शुभकामना है। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে বিজেপি প্রদেশ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী জায়া, নীতি দেব, বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্য নেতৃত্বরা।
স্বাধীনতা মানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেশের মানুষ 1947 সালে পেয়েছে। বাবা সাহেবের মাধ্যমে পরবর্তীকালে সাংবিধানিক অধিকার পেয়েছে দেশের মানুষ। সেই অধিকারকে সঠিকভাবে সঠিক জায়গায় রূপায়ণ করা, সেটা হচ্ছে সবচাইতে বড় স্বাধীনতা। বৃহস্পতিবার সকালে বিজেপির প্রদেশ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা তথা সাংসদ প্রতিমা ভৌমিক, সহসভাপতি তথা বিধায়ক রামপ্রসাদ পাল, মুখ্যমন্ত্রী জায়া নীতিদেব, বিধায়ক রেবতী মোহন দাস সহ অন্যান্যরা। প্রদেশ নেতৃত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাধীনতা মানে স্বাধীনভাবে কাজ করার যে সুযোগ আমরা 1947 সালে পেয়েছি, আমাদের যে সাংবিধানিক অধিকার বাবা সাহেবের মাধ্যমে পরবর্তীকালে, সেই অধিকারকে সঠিকভাবে সঠিক জায়গায় রূপায়ণ করা, সেটা হচ্ছে সবচেয়ে বড় স্বাধীনতা। আজকে নরেন্দ্র মোদী সরকার আসার পর যেভাবে পুরো ভারতবর্ষের মধ্যে এক বিশাল আর এক নতুন উদ্যম নিয়ে পুরো ভারতবাসী প্রত্যেকটি প্রান্তে কাজ করা শুরু করেছে, সে এক নতুন ভারতের স্বপ্ন নিয়ে নিশ্চিত সেই স্বপ্ন 2030 সনের মধ্যে নরেন্দ্র মোদীর যে স্বপ্ন দেশকে সর্বশ্রেষ্ঠ দেশ বানানো, সেই দিশাতে কাজ করছে। বহুদিন যাবৎ ভারতবাসীর এক ইচ্ছা ছিল তো ভারতবর্ষের মধ্যে সবার জন্য এক আইন হোক, এক বিধান হোক, এক প্রধান হোক, এক মানসিকতা হোক। 72 বছর পর নরেন্দ্র ভাই মোদী কাশ্মীর থেকে 370 এবং আর্টিকেল 35 বিলুপ্ত করে ভারতবর্ষে এক ঐতিহাসিক ইতিহাস তৈরি করেছেন। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শোক দিবস পালন করা হয় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয়ে। এদিন বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এই দিন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন হাই কমিশনার কিরিটি চাকমা। যথাযথ রীতিতে এই দিনটি পালন করা হয়। এই দিন বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এই শোককে শক্তিতে পরিণত করতে চায় বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায় তার জন্য সকল দেশবাসী এগিয়ে আসবে বলে জানান হাই কমিশনার কিরিটি চাকমা। সকলে মিলে চেষ্টা করবে তার আদর্শকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায় বলে জানান তিনি। আপনারা জানেন আজকে হচ্ছে 15ই আগস্ট, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর 44তম শাহাদাত বার্ষিকী। তো আমরা আজকে দিনটিকে আমরা শোক দিবস হিসেবে পালন করছি, এটা আমাদের জাতীয় শোক দিবস। তো ওই তো যথাযথ রীতিতেই আমরা মানে পালন করব, মানে বঙ্গবন্ধু প্রতিকৃতি পুষ্পস্তবক আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, এই হচ্ছে আমরা শোক পালন করছি আজকে। তো এই দিনে দাঁড়িয়ে আপনি মানে কী বার্তা দেবেন? আমি কী বার্তা দিব, এটা তো অবশ্যই আমরা এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই এবং এই শোকের দিনে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নকে কীভাবে আমরা বাস্তবে রূপ দিব, আমাদের সকল দেশবাসী, আমাদের সকল যারা নাগরিক আছে সবার কাছে এই বার্তাই থাকবে। আমরা সবাই চেষ্টা করব বঙ্গবন্ধু আদর্শকে আমরা হারিয়েছি বা বঙ্গবন্ধুকে আদর্শকে আমরা জাতির সামনে বাস্তবে রূপ দিতে পারি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর এন্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার।
তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ফিরে এলাম বিরতির পর। দেওয়ানপাশাস্থিত আদর্শ সংঘের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় 73তম স্বাধীনতা দিবস। প্রথমে সংঘের পতাকা উত্তোলন করা হয়, তারপর জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান কার্যনির্বাহী বিধান চন্দ্র রায়। বৃহস্পতিবার 15/8/2019 ইংরেজি তারিখে দেওয়ানপাশাস্থিত আদর্শ সংঘে 73তম স্বাধীনতা দিবস পালন করা হয়। প্রথমে সংঘের পতাকা উত্তোলন করা হয়। সংঘের পতাকা উত্তোলন করেন সংঘের সম্পাদক শ্রী শ্যামশঙ্কর দেব। তারপর হয় সংঘগীত। সংঘগীতের পর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সংঘের বর্তমান প্রধান কার্যনির্বাহী শ্রী বিধান চন্দ্র রায়। তারপর একে একে বীর শহীদদের সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন। সবশেষে সকলের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। যাদের এই আত্মবলিদানের পরিপ্রেক্ষিতে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদেরকে আজ আমরা প্রত্যেকের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সঙ্গে সংযোগ রেখে আমরা আদর্শ সংঘ তার অংশ হিসাবে আজকে আমরা স্বাধীনতা উদযাপন করছি। আমরা এই বীর সেনানীদের, যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন, তাদেরকে শতকোটি প্রণাম জানাই। যাদের জন্য আমরা এই ভারতবর্ষে আমরা বিভিন্ন অধিকার ভোগ করছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুলে যাই যে আমরা এই স্বাধীনতা পেলাম কিভাবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সিলেটের জৈন্তাপুরে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংস্থার কর্মকর্তারা। দেখুন আমাদের এই প্রতিবেদন। সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উদযাপন ও তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ইমরান আহমেদ মহিলা কলেজ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকাল 11টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিমের নেতৃত্বে জৈন্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে এক শোক র্যালি ও মৌন মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। শ্রদ্ধাঞ্জলি ও শোক র্যালিতে অংশগ্রহণ করেন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জৈন্তাপুর তৈয়বাদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ বাবর, ইমরান আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ ও জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহেদ আহমেদ, 2 নং জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান সহ আরো অনেকেই। জৈন্তাপুর সিলেট থেকে এস এম রাজু, রিপোর্ট নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।